মাত্র যে ভদ্রলোককে দেখা গেল ওনার ডাকনাম সৌরভ। নামে সৌরভ হলেও উনি আদতে খুবই বিরক্তকর প্রাণী। আমার মতে ওনার নাম দেওয়া উচিত ছিল বিদ্যাসাগর। সারাদিন উনি বেসিক্যালি তিনটা কাজ করেন। এক, পড়াশোনা করেন এবং পড়াশোনা নিয়ে গবেষণা ও চিন্তা ভাবনায় থাকেন। দুই, পড়াশোনায় বিরক্ত লাগলে উনি আরো তীব্রভাবে পড়াশোনা করেন। আর তিন, যখন অনেক ক্লান্ত লাগে ক্লান্তি কাটাতে উনি আবার পড়াশোনা করেন। আচ্ছা সরি, একটু আগে আমি ভুল কথা বলেছি, বিদ্যাসাগর ওনার নাম দেওয়া মোটেও উচিত হয়নি। বিদ্যাসাগর একজন সামাজিক মানুষ ছিলেন আর ইনি তীব্র অসামাজিক। এই ধরুন আমি এত